দেখো এখানে সবাই গণেশজিকে সকাল বেলাতে চতুর্থীর দিন যেন নিয়ে আসে, এরকম ঘরে ঘরে পুজো হয় তো ছোট্ট ছোট্ট, আর ফটকা ফাটিয়ে দেখো নিয়ে আসে। কত গণেশজি গেল ছোট ছোট সবার ঘরে, আর প্রত্যেকে দুঘরে দুঘরে দেখো কত সুন্দর রঙ্গোলি দিয়েছে। চলো আমিও কাজে লেগে পড়ি। দেখো সামনে ঘরেই করব গণেশ পুজো, ওইখানটাতে করব, ওইগুলো সব এবারে সরাবো। হাজব্যান্ড চলে গেল ডিউটি, এবার আমি আমার কাজ শুরু করি। সব রেডি করে রেখেছি, ঠাকুর ঘর মানে ঠাকুর যেখানে আছে সেখানে সব কাছি, খালি এইগুলো সব সরিয়ে চেয়ার টেবিলটা সরিয়ে দেবো, ওইখানটাতে ঠাকুর পাত্র। আর আমার তো ঠাকুর ছোট্ট, অল্প জায়গা হলেই হয়ে যাবে। চলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ অনেক দিন পর, প্রায় এক মাস পর ক্যামেরাটা হাতে নিলাম। শরীরটা ভালো ছিল না, মনটাও খুব ভালো ছিল না, তার জন্যে অতদিন ভিডিও করার কোনো এনার্জি ছিল না, মানে কেমন যেন একটা লাগছিল মনের ভেতরটা, একটা মানে খুবই খারাপ ছিল মনটা জানো তো। যাই হোক একটু ধাতস্থ হয়েছি, তাই জন্য ভাবছি যেহেতু গণেশ চতুর্থী সবাই তোমাদেরকে জানাই সবাইকে হ্যাপি গণেশ চতুর্থী। আজকে একটু ঘরে আমি গণেশ পুজো করি, তো আগের বছরও দেখেছিল ছত্তিশগড়ে করেছিলাম, তো এবারেও করেছি। তো যখন করলাম পুজোটা তখন ভাবলাম একটু পর, আগের বছর যেমন শেয়ার করেছিলাম একটু অল্প হলো যতটুকু পারি একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। দেখো আমি স্নান করে চলে এসেছি, খুব ছোট্ট একটু আয়োজন করেছি, এমনিতেই আমি ঘরেই তো করি নিজেই তো। কালকে এই টুকটাক বাজার করে নিয়ে এলাম, তারপরে তো অল্প এখানে তো সেরকম যে যেরকম মানে আমরা এখানেও গণেশ পুজো খুব সুন্দর হয়, কিন্তু আমরা যেসব জিনিস দিয়ে মনে করে পুজো করতে অভ্যস্ত বা জানি সেইগুলো অতটা পাওয়া যায় না জানো তো এখানে। যাই হোক যতটুকু পেরেছি আয়োজন করেছি একটু আর কি। আর মনটা একটা খুব ভালো খবর আছে, খবরটা খুব ভালো কিন্তু মনটা আমার খারাপ, এই জন্য খুবই খারাপ এই খবরটা ভালো খবর হয়ে আর কি। তো তোমাদেরকে বলেই দিই, কি বলো তো আমার ছেলে বাইরে যাচ্ছে MS করতে, তো খুব একটা ভালো গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে। কোথায় যাচ্ছে কি যাচ্ছে তোমাদেরকে পরে বলবো। ওই ছেলেই এতদিন আমার কাছে, এক মাস ছিল চাকরিতে রিজাইন দিয়ে, যেহেতু পড়তে যাবে বলে চাকরিতে রিজাইন দিয়ে আমার কাছে এসেছিল, দিয়ে এক মাস ছিল। তা আমারও একটু শরীরটা খারাপ ছিল, তো যাই হোক ও ছিল বলে ও একদম আমার ভিডিও করতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল সবসময় ওর সাথে যতটুকু যতটা দিন আছে আমার কাছে কাটাই, তো ওই জন্য কোনো ভিডিও টিডিও কিচ্ছু করিনি। যাক ছেলে কালকে কলকাতা গেছে, আমরাও পরশু দিন কলকাতা যাব। তো ছেলে কোথায় যাচ্ছে কি যাচ্ছে পরে তোমাদেরকে একটু ছোট্ট করে ভিডিও করে জানাবো। তো মনে সবাই বলছে যে কত ভালো খবর, কত আনন্দের খবর, তুই মন খারাপ করছিস কেন, কিন্তু কি বলতো অনেকটা দূর, অনেকগুলো দিন থাকতে থাকবে এরকম। যাই হোক কি বলবো বলো, ঠাকুরের ইচ্ছা যে ও ঘরে ভালো করে পড়াশোনা করে বড় হোক আরো। তো যাই হোক চলো তোমাদেরকে একটু জানিয়ে দিলাম কেন ভিডিও আমি দিতে পারিনি। আর শরীরটাও খুব একটা ভালো ছিল না, একদম ছিল না, আর এতদিনের মানে অভ্যেস চলে গেছে জানো তো, কেমন হাতটা ব্যথা করছে ফোনটা ধরে। তো চলো একটু চট করে আয়োজন করে নিই, কিছু পুজোটা করে নিই, তোমাদের সাথে যতটা পারি শেয়ার করি, ঠিক আছে? সাথে থেকো, আশা করবো ভিডিওটা ভালো লাগবে, আর যদিও না ভালো লাগে একটু দেখো প্লিজ। তাই জন্য দেখো এই একটা লং একটি ওয়ান পিস আর কি কিনেছি, এটা এটাই পরলাম গণেশ পুজোতে, এলো নতুন আছে এটা পরি। তাহলে চলো যতটুকু পাই তোমাদের সঙ্গে শেয়ার করি, সাথে থেকো, আশা করবো ভালো লাগবে। দেখো ঘর দুয়ার পরিষ্কার করে পুছে একটু আলপনা দিলাম, একটু আসন পেতেছি ঠাকুরের, আর একটু গাঁদা ফুলের মালা দিয়ে একটু সাজিয়েছি। কি বলতো এসব ইয়েগুলো না একটু কেউ ধরলে ভালো হয়। তো যাই হোক নিজে নিজে একা একাই করলাম, হাজব্যান্ড তো ডিউটি গেছে, আলপনাটা শুকিয়ে গেছে, এবারে আমি একটুখানি জোগাড় করে নিই। দেখো এখানে পঞ্চপ্রদীপ, তারপরে একটু তেলের প্রদীপ দিই, তিল তেলের, আর একটু ঘিয়ের প্রদীপ দিই, এই প্রদীপগুলো একটু রেডি করে নিচ্ছি, ধূপদানি সব হাতের সামনে জোগাড় করে থাকলে কি বলতো চট করে পুজো করে নিতে পারবো। পুজোতে তো অত মন্ত্র জানি না, জোগাড় করে মন দিয়ে মন মনে মন থেকে ডেকে ওইটুকুই পুজো। এখানে জানো তো দুর্গ ঘাস পাওয়া যায় না, মানে ওই বাজারে একটা দিনই একটু বিক্রি হয়, তবে ওই সেই লুটে পুটে সব নিচ্ছিল। আর দেখো কত সুন্দর একটা ছোট্ট মালা করে দিয়েছে, যার কাছে আমি প্রত্যেক দিন ফুল নিই,
সে বললাম আমার ছোট্ট গণেশ তো এত সুন্দর গোলাপ দিয়ে মালাটা করে দিল না, খুব ভালো লাগছে। আর আজকে আমি আমার গণেশজিকে হলুদ রঙের ড্রেস পরাবো, আগের বছর লাল পরিয়েছিলাম, এবারে হলুদ কিনেছি। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে ঠাকুরকে সাজাতে কি ভালো লাগে না? ঠাকুরের পৈতে রাখলাম, এটা একটা ছোট্ট পাগড়ি। আর এখানে দেখো আমি ঋদ্ধি সিদ্ধি পাতি তো, তাই হলুদ দুধ, তারপরে তে হলুদের গাঁঠ, গোটা সুপুরি, লং, এলাচ, তারপরে মৌলি সুতো, এগুলো তো দিতে হয়, তার জন্য এগুলো রেডি করে রাখলাম। আর এখানে একুশট দুর্ব লাল সুতো দিয়ে বেঁধেছি, আর পান পাঁচটা পান ধুয়ে রেখেছি। এটা গণেশজিকে একটা দেবো ঋদ্ধি সিদ্ধি, আর তিনটে যদি কাজে লাগে কোনো। দেখো আমি প্রদীপটা ঘি দিয়ে রেডি করে নিলাম, পঞ্চপ্রদীপটা। আর এটা হলো তিলের তেল, তিলের সাথে আরও কিছু মেশানো থাকে, এটা ঠাকুরের পুজোতে এখানে খুব ব্যবহৃত হয় জানো তো, অন্ধ্রপ্রদেশেও দেখতাম, মানে এটা খুব ভালো তেল বলে, তো আমি এটা দিয়েই পুজো করি। একটু কর্পূরটাও রেডি করে রাখলাম, আর একটা এইটা এই প্রদীপটা আমি আমার গুরুদেবের ওখানে আসনে যেখানে ঠাকুর আছে সেখানে জ্বালাবো। দেখো আমার আয়োজন মোটামুটি সব রেডি, আসনও ঠাকুরের পেতে দিয়েছি। এবারে আমি আমার গনুকে স্নান করাবো। দেখো তার জন্য আমি একটা ছোট্ট পাত্রে একটু ফুল দিলাম, তামার পাত্রে। এই দেখো আমার ছোট্ট গনুজি। আমি একটা পঞ্চামৃত করে নিয়েছি, তার সাথে একটু ফুল আর দুব্বো ঘাস দিলাম, দিয়ে ওটা দিয়ে প্রথমে স্নান করাবো। পঞ্চামৃত তো যেমন সবাই তো জানো কী কী দিয়ে করে। আমি নমো গাং গণপতায় নমো, নমো গাং গণপতায় নমো, নমো গাং গণপতায় নমো, এই বলেই আমি স্নান করাই গণেশজিকে। আর একটু ভালো জলে অগুরু দিয়ে এবার একটু ভালো করে ধুয়ে দিচ্ছি, স্নান করিয়ে দিচ্ছি। এই স্নানের জলটা মাথায় ঠেকিয়ে গাছেতে দিয়ে দেবো, গাছের গোড়াতে। চলো আমি এবারে গনুজিকে ভালো করে পুছিয়ে ড্রেস পরিয়ে দিই। দেখো আর একটা এতে আমি একটা জায়গাতে একটু ফুল নিয়ে গণেশজিকে বসিয়ে এবারে একটু ড্রেস পরিয়ে দিই। এই দেখো আমি হলুদ রঙের ড্রেস পরিয়েছি, কি সুন্দর ছোট্ট গণেশজি, কি ভালো লাগছে না? খুব ভালো লাগছে পাগড়ি পরে। এখানে দেখো আমি পানের মধ্যে একটু চাল, তারপরে তে হলুদের গাঁট আর গোটা সুপুরি দিয়েছি, দুব্ব দিয়েছি। এবারে আমি এখানে গণেশজিকে বসাবো, আর লং এলাচ দেব এটার মধ্যে, পানটার মধ্যে। এই দেখো আমার গণেশজিকে আমি আসনে বসিয়ে দিয়েছি। এবারে আমি ঋদ্ধি আর সিদ্ধিকে দুই পাশে পাতবো গণেশজির। এই দেখো আমার পাতা হয়ে গেছে ঋদ্ধি সিদ্ধি। এরপরে আমি চলো একটু পুজো করে নিই। ছোট্ট আয়োজন করেছি কারণ আমরা তারপরের দিনে আমরা চলে যাব, তো তারপরের দিনে যাব না, তারপরের দিনে চলে যাব, তো তাই জন্য তার মানে আজকে পুজো তো, তারপর কালকে তো আমি গণেশ চতুর্থী ছেড়ে গেলে গণেশজিকে তুলে দেবো সিংহাসন মানে আমার আসনের এতে, তো ওই জন্য বেশি ইয়ে করিনি। আর এক জবা ফুল জানো তো অন্য দিন কত পায়, আজকে মানে আমার এখানে তো বাজারে কিনতে পাওয়া যায় না জবা ফুল, ওই তো একটা আঙ্কেলজির বাড়িতে আছে ওখানে, আর আমার কাছে যদি হয় তো সেই। দেখো আমি গণেশজির হাতে একটুখানি প্রথমে একুশটা দুব্ব আমি ডান হাতে দিলাম, এবারে ফুল দিয়ে পুজো করে নিই। আর আমি গণেশজির কাছে একটা কয়েন রাখি, তো ওটাও রেখেছি, বলতে ভুলে গেছিলাম। দেখো আমার পুজো হয়ে গেছে, এবার আমি একটু আরতি করে নেবো। ধূপ, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ সব কিছু দিয়ে আমি আরতিটা করে নিই। বাস এইটুকুই আর কি বলো পুজো। এখানে মোদক পা বললাম না, মোদক পাওয়া যায় না, অনেক কিছু পাওয়া যায় না, লাড্ডু পাওয়া যায়, তো যতটুকু যা পেয়েছি ওই দিয়েই পুজো দিলাম গণেশজিকে।
আমার এমনি পঞ্চপ্রদীপ আছে জানো তো, কিন্তু না ওটা বের করাই হলো না, দিয়ে এটা ছিল, এটা এটাতে ঘি দিয়ে দিলাম, এটা সাইডে রাখি ঠাকুরের। পুজো হয়ে গেলে একটুখানি নারকেল ফাটিয়ে দিই গণেশজির নাম করে, দেখো আমার পুজো হয়ে গেল। আর আমি সব কিছু একটু পানের উপর রাখি, আমার গণেশজি সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আগামী দিনগুলো প্রত্যেকে যেন খুব ভালো কাটে গণেশজির আশীর্বাদে, সবাইকে সুস্থ সবল রাখুক, বুদ্ধি দিক সবাইকে। দেখো আমার পুজো হয়ে গেছে, কি ভালো লাগছে গণেশজিকে। দেখো কেমন পুজো হয়ে যায় পরে, দেখছি ভীষণ বাজনা বাজছে, দেখছি এখানে আমাদের ফ্ল্যাটের নিচে দিয়ে দেখো কত বড় গণেশজি যাচ্ছে। গণেশজিকে না সবাই মিলে দেখো, সব মহিলারা সবাই মিলে পুরো কলোনি ঘোরাচ্ছে। অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করলাম, জানি না কেমন হবে, কত কবে এডিট করে কবে তোমাদেরকে দেবো জানি না, যেহেতু আমরা পরশুদিন চলে যাব কলকাতা যাব, তো দেখা যাক, চেষ্টা করছি। তার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, দেখা যাক কবে ভিডিও দিই আবার। তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা অন্য কোনো ভিডিওতে, জানি না কবে আবার ভিডিও করব, মন টন একটু ভালো হোক, আর তোমাদের সঙ্গে যতটুকু পারি শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, ঠিক থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা।